আমরা সবাই জানি যে জন্ম যখন হয়েছে তখন মৃত্যু সবার জন্য অনিবার্য। মৃত্যুর থেকে ধ্রুব সত্য আর কিছুই নেই। কিন্তু বাইবেল আমাদের তিনজন ব্যক্তির বিষয় বলে যারা কিনা মৃত্যুর অভিজ্ঞতাকে লাভ করতে পারেনি, অর্থাৎ যাদের শারীরিক মৃত্যু হয়নি। আর এটা শোনার পর অনেকেই হয়তো প্রথমেই যার কথা মাথায় আসবে তিনি হলেন প্রভু যীশু। কিন্তু না, সুসমাচার এবং খ্রিস্টীয় বিশ্বাসের মূল ভিত্তি হল প্রভু যীশু ক্রুশে মৃত্যুবরণ করেছিলেন এবং তার তিন দিন পর পুনরুত্থিত হয়েছিলেন। কিন্তু এখন যাদের বিষয় বলা হচ্ছে তাদের মৃত্যুই হয়নি, মৃত্যুর স্বাদকেই গ্রহণ করেনি। তার মধ্যে প্রথম ব্যক্তিটি হলেন হনক। ইনি হলেন বাইবেলের প্রথম ব্যক্তি যার কিনা মৃত্যুই হয়নি। আর এই হনক ছিলেন আদামের বংশধর, আবার তিনি ছিলেন নোহর প্রপিতামহ, অর্থাৎ ঠাকুরদার ঠাকুরদা। মহাজলপ্লাবনের আগে সমগ্র পৃথিবীর মানুষ ঈশ্বর থেকে মুখ ফিরিয়ে পাপের প্রতি মনোনিবেশ করেছিলেন। তারা তাদের নিজের ইচ্ছে মতো জীবনযাপন করছিলেন পাপের মধ্যে। কিন্তু সেই পরিস্থিতিতে দাঁড়িয়েও হনক ঈশ্বরের সাথে বিশ্বস্ত সহকারে জীবন অতিবাহিত করছিলেন এবং সেই সাথে ঈশ্বরের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলছিলেন, এবং কিভাবে ঈশ্বরকে খুশি করা যায় সেই দিকেই তার একমাত্র লক্ষ্য ছিল। আদি পুস্তক 5:22-24 বলে, মথুশেলাহের জন্ম দিলে পর হনক 300 বৎসর ঈশ্বরের সহিত গমনাগমন করিলেন এবং আরও পুত্র ও কন্যার জন্ম দিলেন। সর্বশুদ্ধ হনক 365 বৎসর রহিলেন। হনক ঈশ্বরের সহিত গমনাগমন করিতেন, পরে তিনি আর রহিলেন না, কেননা ঈশ্বর তাকে গ্রহণ করিলেন। এই বাক্য আমাদেরকে জানায় যে ঈশ্বরের সাথে হনকের কতটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, যে ঈশ্বরের সাথে তার সম্পর্ক এতটা গভীর ছিল যে হনক শারীরিক মৃত্যুর স্বাদকে গ্রহণ করেনি। তিনি সম্পূর্ণ শারীরিকভাবে জীবিত অবস্থায় ঈশ্বর তাকে তুলে নিয়েছিলেন নিজের কাছে। লুক 3:37 আমরা দেখতে পাই যে হনক ছিলেন প্রভু যীশুর পূর্বপুরুষ, যার নামের লিস্ট আদম অবধি গিয়ে শেষ হয়। ইব্রিয় 11 বর্ণনা করে যে হনক ছিলেন ইসরায়েলীদের পূর্বপুরুষ, যারা অত্যন্ত বিশ্বস্ত সহকারে ঈশ্বরকে মেনে চলত এবং তার ইচ্ছাতে জীবন অতিবাহিত করত। ইব্রিয় 11:5-6 লেখা আছে, বিশ্বাসে হনক লোকান্তরে নীত হইলেন, যেন মৃত্যু দেখিতে না পান, তাহার উদ্দেশ আর পাওয়া গেল না, কেননা ঈশ্বর তাহাকে লোকান্তরে লইয়া গেলেন। বস্তুত লোকান্তরে নীত হইবার পূর্বে তাহার পক্ষে এই সাক্ষ্য দেওয়া হইয়াছিল যে তিনি ঈশ্বরের প্রীতির পাত্র ছিলেন। কিন্তু বিনা বিশ্বাসে প্রীতির পাত্র হওয়া কাহারও সাধ্য নয়, কারণ যে ব্যক্তি ঈশ্বরের নিকটে উপস্থিত হয় তাহার ইহা বিশ্বাস করা আবশ্যক যে ঈশ্বর আছেন এবং যাহারা তাহার অন্বেষণ করেন তিনি তাহাদের পুরস্কারদাতা। এই বাক্যগুলো আমাদেরকে স্পষ্টভাবে জানায় যে সাধারণ মানুষের যেরকম জন্ম নেওয়ার পর মৃত্যু ঘটে, সেই একই রকমভাবে হনকের জন্মের পর মৃত্যু হয়নি। হনক একজন ভবিষ্যৎ বক্তা ছিলেন, যিনি প্রভু যীশুর পৃথিবীতে আগমনের বিষয়ে ভবিষ্যৎবাণী করেছিলেন, যে বিষয়ে যিহুদা 1:14-15 লেখা আছে, আর আদম পর্যন্ত 7 পুরুষ যে হনক, তিনিও এই লোকদের উদ্দেশ্যে এই ভাববাণী বলেছিলেন, দেখো প্রভু নিজের 10,000 পবিত্র দূতদের সাথে আসলেন যেন সবার বিচার করেন, আর ভক্তিহীন সবাই নিজেদের যেসব ভক্তিবিরুদ্ধ কাজের মাধ্যমে ভক্তিহীনতা দেখিয়েছে এবং ভক্তিহীন পাপীরা তার বিরুদ্ধে যেসব কঠোর কথা বলেছে তার জন্য তাদেরকে যেন ভর্ৎসনা করেন। এই বিশ্বাসের যাত্রা হনক অবধি শেষ হয়নি, কিন্তু হনকের পরে আমরা নোহকে দেখি যে কিনা ঈশ্বরের সাথে বিশ্বস্তপূর্ব গমনাগমন করতেন। শুধুমাত্র তার বিশ্বস্ততার কারণে শুধুমাত্র নোহ এবং নোহর পরিবার সমগ্র জলপ্লাবনে পৃথিবীর ধ্বংসের হাত থেকে রক্ষা পেয়েছিলেন। হনকের জীবন বিশ্বাস এবং আজ্ঞাবাহিতার একটি চমৎকার সাক্ষ্য বহন করে চলে, যেটা থেকে আমরা শিখতে পারি যখন আমরা ঈশ্বরকে খুশি করে চলি আমাদের জীবনযাত্রার দ্বারা, আমাদের বিশ্বস্ততার দ্বারা, তখন ঈশ্বর আমাদের জন্য এমন কিছু করতে পারে যেটা আমরা কল্পনাও করতে পারি না। আর দ্বিতীয় ব্যক্তি হলেন এলিও, যিনি
বাইবেলের একজন বিখ্যাত ভবিষ্যৎ বক্তা, যার কিনা মৃত্যুই ঘটেনি। আর এই এলিও ভাববাদী আহাব রাজা এবং তার রানী ইসাবেলের সময়ের ভবিষ্যৎ বক্তা ছিলেন। তিনি অত্যন্ত সাহসিকতার সাথে মূর্তি পূজা এবং মিথ্যে দেবতাদের উপাসনার বিরুদ্ধে কথা বলতেন। এই রাজার সময় সমস্ত ইসরায়েলবাসী সদাপ্রভু ঈশ্বরকে ছেড়ে অন্যান্য দেব দেবীদের উপাসনা করতে শুরু করে এবং মূর্তি পূজা করতে শুরু করে, এবং যার জন্য এলিও ঈশ্বরের কথাকে তাদের কাছে অত্যন্ত সাহসিকতার সাথে রাজা আহাব এবং রানী ইসাবেলের বিরুদ্ধে গিয়ে মূর্তি পূজা করতে বারণ করে। এমনকি তিনি অনেক অলৌকিক কাজও করেছিলেন, যেমন আকাশ থেকে আগুন নামিয়ে এনে সৈন্যদেরকে ধ্বংস করেছিলেন। আর এর দ্বারা তিনি প্রমাণ করেছিলেন যে ইহোবা পরমেশ্বর সদাপ্রভু, যিনি জীবন্ত ঈশ্বর, যেটা আমরা প্রথম রাজা 1:10-12 পদ পড়লে জানতে পারি। কারণ সেই সময় ইসরায়েলরা অলরেডি তাদের মহান ঈশ্বরকে ছেড়ে দিয়ে মূর্তি পূজার দিকে মনোনিবেশ করেছিল, এবং রানী ইসাবেলকে আমরা দেখতে পাই তিনি তার স্বামীকে অর্থাৎ আহাব রাজাকে বাধ্য করেছিলেন অন্যান্য দেবদেবীর মন্দির তৈরি করার জন্য। আর এর দ্বারাই বেশিরভাগ ইসরায়েলি মানুষরা জীবন্ত সত্য ঈশ্বরকে ছেড়ে তারা বাল দেবতাকে উপাসনা করতে শুরু করে এবং বিভিন্ন মূর্তি পূজা করতে শুরু করে। তখন এলিও ভাববাদী তাদেরকে জীবন্ত ঈশ্বরের দিকে ফিরে আসার জন্য চেতনা দিতে থাকে, কিন্তু রাজা তার কোনো কথাকে কানে নেয় না। সে যেটা করছিল সেটাই চালিয়ে যেতে থাকে, যার জন্য ইসরায়েলে মহা আকাল পড়ে। 3.5 বছর পর্যন্ত 1 ফোঁটা বৃষ্টি হয় না, এবং যার জন্য পশু পাখি মানুষ অতিষ্ঠ হয়ে পড়ে এবং বহু সংখ্যক জীবজন্তু প্রাণী এবং মানুষের মৃত্যু ঘটে। যার ফলে এলিও ভাববাদী আবার প্রার্থনা করতে শুরু করেন মহান ঈশ্বরের সম্মুখে এসে, এবং 3.5 বছর পর তার প্রার্থনার দ্বারা আবার ইসরায়েলিতে বৃষ্টি আসে এবং মানুষ তৃপ্ত হয়। কিন্তু এলিও ভাববাদী স্বর্গারোহণের এই ঘটনা হনকের থেকেও অনেকটা বেশি ক্লিয়ার এবং বেশ কাহিনীর মতো করে বাইবেলে বর্ণনা আছে, যা আমরা দ্বিতীয় রাজাবলি 2:11 দেখতে পাই। সেখানে এরকম লেখা আছে, পরে এইরূপ ঘটিল, তাহারা যাইতে যাইতে কথা কহিতেছেন, অর্থাৎ এলিও ভাববাদী এবং এলিশা দুজনে একসাথে যাচ্ছিলেন, ইতিমধ্যে দেখো অগ্নিময় এক রথ ও অগ্নিময় অশ্বগণ আসিয়া তাহাদিগকে পৃথক করিল, এবং এলিও ঘূর্ণ বায়ুতে স্বর্গে উঠিয়া গেলেন। অর্থাৎ দুজনে যখন কথা বলতে বলতে যাচ্ছেন, এমন সময় একটা আগুনের মধ্যে দিয়ে একটা রদ এবং ঘোড়া এসে তাদের দুজনকে আলাদা করে দিল, এবং ঘূর্ণিঝড়ের মধ্যে দিয়ে এলিও স্বর্গে ঈশ্বরের কাছে পৌঁছে গেলেন। আর এইভাবে এলিও ভাববাদী বিনা মৃত্যুতে স্বর্গে পৌঁছেছিলেন। এরপর আসি বাইবেলে উল্লেখিত 3 নম্বর ব্যক্তির বিষয়ে, যার কিনা মৃত্যুই হয়নি, আর তিনি হলেন মলকিসেদক। মলকিসেদক হলেন বাইবেলের একজন রহস্যময় ব্যক্তি। এনার বিষয়ে ইব্রীয় পুস্তক 6:19-20 লেখা রয়েছে, আমাদের সেই প্রত্যাশা আছে, তা প্রাণের নোঙরের মতো অটল ও দৃঢ়, তা পর্দার আড়ালে স্বর্গীয় মন্দিরের পবিত্র স্থানে প্রবেশ করায়, আর সেই জায়গায় আমাদের জন্য অগ্রগামী হয়ে যিশু প্রবেশ করেছেন, যিনি মলকিসেদকের রীতি অনুযায়ী অনন্তকালীন মহাযাজক হয়েছেন। এই বাক্য আমাদেরকে স্পষ্ট করে যে প্রভু যিশু পুনরুত্থানের পরে সেই স্বর্গীয় মন্দিরের পবিত্র স্থানে প্রবেশ করেছেন কার রীতি অনুসারে, না মলকিসেদকের রীতি অনুসারে। এবং আমরা সবাই জানি যে প্রভু যিশু বর্তমানে একজন মহাযাজকের মতো কাজ করছেন, এবং সেটা কার রীতি অনুসারে, সেটাও মলকিসেদকের রীতি অনুসারে। তো এই মলকিসেদকটাই আসলে কে? নতুন নিয়ম এবং পুরাতন নিয়ম অনুসারে মলকিসেদক হলেন একজন মহাযাজক, যিনি সালেমের রাজা, এবং শুধু রাজাই নয়, তিনি পরাৎপর ঈশ্বরের মহাযাজক, যার বর্ণনা আমরা পাই আদি পুস্তক 14:4। সেখানে এরকম বর্ণনা আছে, সেই সময়ে কানান এবং তার আশেপাশের
অন্য জাতির দেশগুলোর মধ্যে যুদ্ধ বাঁধে এবং সেই যুদ্ধের ফলে আব্রাহামের ভাইপো লোড এবং তার পরিবারকে তারা বন্দী করে। এবং তারপরে সেই খবরটা আব্রাহামের কানে এসে পৌঁছায় যে লোড এবং তার পরিবার বন্দী দশার মধ্যে আছে। তখন আব্রাহাম তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং যুদ্ধে জয়লাভ করে তাদের যা কিছু সম্পত্তি এবং লোডের যেসব সম্পত্তি তাদের দখলে ছিল সেই সমস্ত সম্পত্তি ফিরিয়ে আনে। পথে যখন তিনি সাবি তলভূমিতে এসে পৌঁছান, সেইখানে শালেমের রাজা মলকিশেদক তাকে রুটি এবং আঙুরের রস বের করে দেন, আমাকে আশীর্বাদ করেন। যেটা আমরা 19 পদে দেখতে পাই, সেখানে এরকম লেখা আছে যে তিনি আব্রাহামকে আশীর্বাদ করলেন, অর্থাৎ মলকিশেদক আব্রাহামকে আশীর্বাদ করলেন এবং বললেন, আব্রাহাম স্বর্গমর্তের সৃষ্টিকর্তা সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ যুক্ত হন, আর সর্বশক্তিমান ঈশ্বর ধন্য হন যিনি তোমার বিপক্ষদের তোমার হাতে দিয়েছেন। তখন আব্রাহাম সমস্ত দ্রব্যের দশমাংশ তাকে দিলেন। অর্থাৎ বাক্য থেকে আমরা জানলাম, সে আব্রাহাম যখন মলকিশেদকের সাথে দেখা হয় এবং মলকিশেদক যখন আব্রাহামকে আশীর্বাদ করেন, তারপর তিনি তার সম্পত্তির দশমাংশ সেই মহাযাজকের হাতে তুলে দেন। এখানে লক্ষ্য করার বিষয় হল, প্রথমত মলকিশেদক ছিলেন শালেমের রাজা, যেটা হলো জেরুজালেমের আগের নাম। আগে জেরুজালেমের নাম ছিল শালেম এবং তারপর জেরু যোগ করে এই শহরের নতুন নামকরণ হয় জেরুশালেম। আর এই শালেমের হিব্রু অর্থ হল শান্তি। তার মানে মলকিশেদক ছিলেন শান্তির রাজা, আর মলকিশেদক এই নামের হিব্রু অর্থ হল ধার্মিকতার রাজা, দ্য কিং অফ রাইচিয়াসনেস। এবং দ্বিতীয়ত, মলকিশেদকের নাম দ্বিতীয়বার উল্লেখ আছে গীতসংহিতা 110 অধ্যায় 4 পদে। সেখানে এরকম লেখা আছে, সদাপ্রভু শপথ করিলেন, অনুশোচনা করিবেন না, তুমি অনন্তকালীন যাজক মলকিশেদকের রীতি অনুসারে। এবং এই ভার্সটা আবার কোট করা হয়েছে ইব্রীয় পুস্তক 5 অধ্যায় 6 থেকে 10 পদে। সেখানে লেখা আছে, সেইভাবে অন্য গীতেও তিনি বলেন, তুমি মলকিশেদকের মতো চিরকালের যাজক। এবং ইব্রীয় পুস্তক 7 অধ্যায় 3 পদে মলকিশেদকের বিষয়ে বলেন, তার বাবা নেই, মা নেই, পূর্বপুরুষ নেই, দিনের শুরু কি জীবনের শেষ নেই, তিনি ঈশ্বরের পুত্রের মতো, তিনি চিরকালই যাজক থাকেন। আর এই বাক্যই স্পষ্টভাবে প্রমাণ করে যে তিনি মৃত্যুর অভিজ্ঞতা লাভ করেননি। কিন্তু এতে রহস্যের ঘোর কাটে না। তাহলে এই রহস্যময় ব্যক্তিটি কে? অনেকেই মনে করেন যে মলকিশেদক ছিলেন আদি পুস্তকের সময়ে প্রভু যীশু। আসুন এটাকে একটু বোঝার চেষ্টা করি। ইব্রীয় 7 অধ্যায় 20 থেকে 21 পদে লেখা আছে, এই শ্রেষ্ঠ প্রত্যাশা বিনা শপথে হয়নি, অন্য যাজকেরা তো কোনো নতুন নিয়মই গ্রহণ করেনি, কিন্তু ঈশ্বর শপথ গ্রহণ করেছিলেন যখন তিনি যিশুর বিষয়ে বলেছিলেন, প্রভু এই নতুন নিয়ম করলেন এবং তিনি মন পরিবর্তন করবে না, তুমি অনন্তকালীন যাজক। অর্থাৎ প্রভু যিশুকে অনন্তকালীন যাজক হিসেবে স্বীকৃতি দিচ্ছেন ঈশ্বর। আবারও মলকিশেদক ছিলেন ধার্মিকতার রাজা, আর যেটার উপর ভিত্তি করে অনেকেই এটা দাবি করেন। আবার যদি আমরা নতুন নিয়ম দেখি, মথি 19 অধ্যায় 17 পদে লেখা আছে, আর ধার্মিক শুধুমাত্র ঈশ্বর ছাড়া আর কেউ নেই। আবার যদি আমরা দেখি যে মলকিশেদক ছিলেন শান্তির রাজা, কিং অফ পিস, আবার প্রভু যিশুকেও বলা হয় শান্তির রাজা, অর্থাৎ প্রিন্স অফ পিস। এবং রোমিও 3 অধ্যায় 10 এবং 17 পদে লেখা রয়েছে, যেমন শাস্ত্রে লেখা আছে ধার্মিক কেউ নেই, একজনও নেই, এবং 17 পদে লেখা রয়েছে তাদের কোনো শান্তির পথ জানা নেই, অর্থাৎ কোনো মানুষ ধার্মিক নয় সেই কারণের জন্য তাদের শান্তির পথকে জানা নেই। তবে একজন মানুষ কিভাবে ধার্মিকতার রাজা এবং শান্তির রাজা হতে পারেন? আবার বাক্য থেকে আমরা জানলাম যে মলকিশেদকের কোনো বাবা ছিল না, মা ছিল না, পূর্বপুরুষ ছিল না, তার জন্ম এবং মৃত্যুও ছিল না। এর মানে এটা নয় যে মলকিশেদকের জন্ম এবং মৃত্যুর ঘটনা হারিয়ে গেছে,
ইসরা 2:62 পদ অনুসারে যাদের নাম বংশাবলীর নথিতে থাকবে না তারা অশুচি হওয়ার জন্য যাজকত্ব পদও পেতে পারে না। সেখানে এরকম লেখা আছে, বংশাবলীতে নথিভুক্ত লোকেদের মধ্যে এরা নিজেদের বংশতালিকা খুঁজে পেল না, তাই তারা অশুচি বলে যাজকত্ব পদ হারালো। কিন্তু বাক্য আমাদের সর্বদা বলে যে মলকিসেদক ছিলেন পরম প্রধান ঈশ্বরের মহাযাজক। আর আমরা এটাও জানি যে প্রভু যীশু পুনরুত্থানের পর আমাদের জন্য মহাযাজক হিসেবে গণিত হয়েছিলেন এবং তিনি অনন্তকালের মহাযাজক হিসেবে রয়েছেন, এবং সেটা কার রীতি অনুসারে? না মলকিসেদকের রীতি অনুসারে। তবে এই সমস্ত তথ্য অনুসারে আপনার কি মনে হয় যে মলকিসেদক আদি পুস্তকের সময়ে আব্রাহামের সামনে প্রভু যীশু ছিলেন? আপনারা যদি মলকিসেদকের বিষয়ে আরও ক্লিয়ারলি কিছু জানতে চান তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন, তাহলে আমরা চেষ্টা করব এই বিষয়ে আরও একটি ভিডিও বানানোর জন্য। আশা করি ভিডিওটা আপনাদেরকে অনেক নতুন কিছু জানতে সাহায্য করেছে। আর যদি এমন হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। আপনিও যদি আমাদের এই সেবা কার্যে সাহায্যের মাধ্যমে অংশীদার হতে চান তাহলে আপনার অনুদান সরাসরি স্ক্রিনে দেওয়া অ্যাকাউন্ট নাম্বারে সেন্ড করতে পারেন। আর এই কিউআর কোডটা স্ক্যান করেও অনুদান পাঠাতে পারেন, যাতে আপনার আশীর্বাদ অন্যের আশীর্বাদের কারণ হতে পারে। অনুদান পাঠানোর পর অবশ্যই আমাদেরকে স্ক্রিনশট পাঠাবেন, যাতে আমরা আপনার ফ্যামিলি ও আপনার অর্থনৈতিক উন্নতির জন্য সর্বদা প্রার্থনা করতে পারি। থ্যাংক ইউ।